হাই, আমি মনোরঞ্জন পরামানিক। ভোকেশনাল কোর্সে ক্লাস ইলেভেনের একটি বিষয় এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, এই বিষয়টি আজ আমি ছাত্রছাত্রীদের অনলাইন ভিডিওর মাধ্যমে পড়াব। এই ভিডিওটিতে যে সাবজেক্ট অর্থাৎ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, তার টোটাল মার্কস 50, যার মধ্যে 25 মার্কস আছে থিওরিতে এবং বাকি 25 মার্কস আছে প্রজেক্টে। থিওরির 25 মার্কসের মধ্যে 5 মার্কস আছে শর্ট কোশ্চেন এবং বাকি 20 মার্কস ব্রড কোশ্চেন। এইগুলো আমি একের পর এক তোমাদের আলোচনা করব। এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্যোগ উন্নয়নের যে চ্যাপ্টারটি শুরু হয়েছে সেটি হলো ওভারভিউ অ্যান্ড ডেফিনেশন অফ এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ উদ্যোগের ধারণা এবং সংজ্ঞা। এই চ্যাপ্টারের পরবর্তী অংশ অর্থাৎ এই ক্লাস নাম্বার 5 এখানে আমি রেখেছি, সেটি হলো ফাংশন অ্যান্ড কোয়ালিটিস অফ এন্টারপ্রেনিয়র্স, অর্থাৎ উদ্যোক্তার কার্যাবলী এবং গুণাবলী। অর্থাৎ একজন ব্যবসা করতে গেলে তার সে মালিকের অর্থাৎ উদ্যোক্তার কী কী কাজ পালন করতে হয় এবং তার কী কী গুণ থাকা উচিত, সেগুলো এই ভিডিওতে আমি নেক্সট স্লাইডে দেখাব। তোমরা এখানে স্ক্রিনে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, উদ্যোক্তা কার্যাবলী আলোচনা করো। এই পোর্শনটা পরীক্ষায় যদি কোশ্চেনটা আসে তাহলে এটার মার্কস থাকবে 5। তো এখানে যেটা লেখা হয়েছে উদ্যোক্তা কার্যাবলীর প্রথম পয়েন্ট, সেটি হলো উদ্দেশ্য নির্ণয়, অর্থাৎ একজন উদ্যোক্তা স্থির করেন কি উদ্দেশ্যে ব্যবসাটি গড়ে তোলা হবে। উদ্যোক্তাকে সিদ্ধান্ত নিতে হয় যে কারবারটি শুধু মুনাফা বা লাভ অর্জনের জন্য স্থাপন করা হবে নাকি তার সাথে সাথে সেবামূলক কাজও সম্পাদন করা হবে। কাজেই উদ্যোক্তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করেই কারবার স্থাপন ও পরিচালনা করা হয়। দ্বিতীয় কার্যাবলী হল কারবারের সম্ভাবনা উদ্ভাবন। উদ্দেশ্য স্থির হওয়ার পরেই উদ্যোক্তাকে কারবারের সম্ভাব্য কারণগুলি জানতে হবে, তিনি কি ধরনের কারবার গড়ে তুলতে চান এবং সেই কারবারটি করা লাভজনক হবে কি না তাও উদ্যোক্তাকে স্থির করতে হয়। তাই সব সময় পরিবর্তনশীল সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাজারের অবস্থা দেখে কারবারের সম্ভাবনা উদ্ভাবন করতে হয়। এর পরের পয়েন্ট হলো পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান। একজন উদ্যোক্তা যে ধরনের কারবার স্থাপন করুক না কেন, তাকে সবসময় কারবার স্থাপন করার পরে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করা উচিত। এই অনুসন্ধানের মাধ্যমে উদ্যোক্তার সাফল্য, ব্যবসার সাফল্য এবং বৃদ্ধি, ব্যবসাতে লাভের পরিমাণ সব কিছুই খুব সহজে বিশ্লেষণ করা যায়। এই অনুসন্ধানের ফলে বাজারের বর্তমান পরিস্থিতির মোকাবিলা করা যায় এবং প্রয়োজন মতো খরিদ্দারদের চাহিদা অনুযায়ী পণ্য সামগ্রী বাজারে সরবরাহ ও বিক্রয়ের ব্যবস্থাও করা হয়। এর পরের পয়েন্ট হলো প্রকল্প প্রণয়ন। বিস্তৃত অনুসন্ধানের পর উদ্যোক্তাকে বাস্তব প্রকল্প প্রণয়ন করতে হয়। ওই প্রকল্প অনুযায়ী তিনি একটি ছক তৈরি করবেন এবং সেখানে লেখা থাকবে কিভাবে কতটা পরিমাণ দ্রব্য উৎপাদন করতে হবে, কি ধরনের কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি ও মূলধন প্রয়োজন হবে। একজন উদ্যোক্তা এসব বিষয়গুলি নির্ধারণ করেন। পরের পয়েন্ট হলো মালিকানা নির্বাচন। উদ্যোক্তা সিদ্ধান্ত নেবেন যে কারবারটি মালিকানা কি ধরনের হবে, অর্থাৎ কারবারটি এক মালিকানা না অংশীদারি না যৌথ মূলধনী সমবায় না প্রতিনিধিত্বমূলক কারবার, কি ধরনের হবে সেই ধরনের মালিকানা একজন উদ্যোক্তাই ঠিক করেন। নেক্সট পয়েন্ট হলো মূলধন সরবরাহ। ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলধন সরবরাহ। মালিক যদি নিজে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে না পারেন তাহলে ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান থেকেও সুদের বিনিময়ে ঋণ গ্রহণ করতে পারেন এবং উদ্যোক্তা সেই অর্থ কারবারে নিয়োগ করেন। কারবারে লাভ হওয়ার দরুন লাভের অংশ কিস্তিতে পরিশোধ করতে পারবেন, ফলে সেই সব প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে যদি কোনো ঋণের প্রয়োজন হয় তাহলে অনায়াসে তিনি সেসব প্রতিষ্ঠান থেকে সহজেই ঋণ পেয়ে যাবেন। এর পরের পয়েন্ট হলো শ্রমিকের পর্যাপ্ততা। উদ্যোক্তার পরবর্তী কাজ হলো উপযুক্ত এবং দক্ষ শ্রমিক সংগ্রহ করা, কারণ ব্যবসাতে বিশেষ করে উৎপাদনমূলক প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে দক্ষ
এবং অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। উদ্যোক্তা সুলভ মূল্যে ব্যবসার জন্য শ্রমিক সংগ্রহ করে থাকেন। উদ্যোক্তা পরবর্তী কার্যাবলী হচ্ছে আইনগত আনুষ্ঠানিকতা পালন। শহরাঞ্চলে কারবার স্থাপন ও পরিচালনা করার জন্য ব্যবসায়িক অনুমোদন পত্র অর্থাৎ ট্রেড লাইসেন্স, স্বাস্থ্যের জন্য লাইসেন্স, দূষণ লাইসেন্স ইত্যাদি সংগ্রহ করতে হয়। এইসব আইনগত আনুষ্ঠানিকতা পালন করলেই উদ্যোক্তা কারবারের যাবতীয় কার্যকলাপ পরিচালনা করতে পারবেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি উদ্যোক্তার কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। এরপর তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এখানে দেওয়া হয়েছে উদ্যোক্তার গুণাবলী আলোচনা করো, অর্থাৎ একজন উদ্যোক্তার কী কী গুণ থাকা উচিত ব্যবসা করতে গেলে। তো সেই গুণগুলো আমি এখানে আলোচনা করব। এবার এই প্রশ্নটির মান থাকবে 5। তো পরীক্ষাতে এই কোশ্চেনও যদি তোমরা পাও তাহলে এটিও 5 নম্বরের প্রশ্ন হবে। তো এখানে প্রথমেই বলা যাক উদ্যোক্তার গুণাবলী। উদ্যোক্তার গুণাবলীকে আমরা দুভাবে ভাগ করেছি, একটি হলো ব্যক্তিগত গুণাবলী এবং দ্বিতীয়ত পেশাগত গুণাবলী। তো তোমরা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এভাবে আমি এটি এখানে দিয়েছি। এবার নেক্সট স্লাইডে আমি উদ্যোক্তার গুণাবলীগুলি অর্থাৎ ব্যক্তিগত গুণাবলীর পয়েন্টগুলি আলোচনা করব। তারপর আমি পেশাগত গুণাবলী কী কী থাকা উচিত একজন উদ্যোক্তার সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলা যাক উদ্যোক্তার যে ব্যক্তিগত গুণাবলী অর্থাৎ একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার যে ব্যক্তিগত কী কী গুণ থাকা উচিত সেইগুলো পরপর এই স্লাইডে আমি আলোচনা করছি। তো তার প্রথম পয়েন্ট হলো শিক্ষা। উদ্যোক্তাকে যে কোনো কারবার বা ব্যবসা গড়ে তোলার জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয় না। তিনি যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হন তাহলে ব্যবসার কার্যকলাপ পরিচালনা করতে পারবেন এবং যাবতীয় সিদ্ধান্ত গ্রহণও করতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হলো শান্ত প্রকৃতির মানুষ। একজন উদ্যোক্তাকে শান্ত প্রকৃতির মানুষ হতে হবে। খরিদ্দাররা যতই খারাপ ব্যবহার করুক না কেন, ঠিক বিচার বিবেচনা করে এবং নিজেকে মানিয়ে নিয়ে ব্যবসা করতে হবে। কারণ ব্যবসা করতে গিয়ে অনেক সময় এটা দেখা যায় যে বিক্রেতারা ভালো খরিদ্দার পান না, তাই কোনো কিছু করার থাকে না, কিছু জিনিস তাদেরকে মানিয়ে চলতে হবে। তাহলে ক্রেতারা ধীরে ধীরে তাদের নিজেদের ব্যবহারের প্রতি লজ্জিত থাকবেন এবং ভবিষ্যতে বিক্রেতা ও ক্রেতার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। তাই ব্যবসাতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। উদ্যোক্তার ব্যক্তিগত গুণাবলীর নেক্সট পয়েন্ট হলো যোগ্যতা। একজন উদ্যোক্তার সাংগঠনিক এবং প্রশাসনিক যোগ্যতা থাকা প্রয়োজন। কারণ ব্যবসা করতে গেলে উদ্যোক্তাকে বারবার এসব বিষয়ের সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন সমস্যার মধ্যে তাকে পড়তে হয়। তাই এসব যোগ্যতা থাকলে খুব সহজেই তিনি সেসব সমস্যার সমাধান করতে পারবেন। নেক্সট পয়েন্ট হলো সততা। উদ্যোক্তা সৎ না হলে কারবারের সুনাম অর্জন করা যায় না, আর কারবারের সুনামের উপর কারবারের উন্নতি নির্ভর করে। তাই কারবারের সুনাম রক্ষা করার জন্য উদ্যোক্তাকে সৎ হতে হয়, অর্থাৎ এর অর্থ হলো ন্যায্য মূল্যে ক্রেতাদেরকে পণ্য সামগ্রী বিক্রয় করতে হবে। এর ফলে খরিদ্দারের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং কারবারে সাফল্যও আসে। ফলে তিনি একটা ব্যবসা থেকে আরও বেশি ব্যবসাও করতে পারবেন এবং এখানে ব্যবসার মাধ্যমে তিনি অনেক কর্মসংস্থানের সুযোগও করতে পারবেন। তো এইসব যোগ্যতা একজন উদ্যোক্তার থাকা উচিত। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে পরবর্তী পয়েন্ট হলো উচ্চাকাঙ্ক্ষী। আমরা জানি যে আমরা যে কোনো বিষয় সম্বন্ধে যদি কোনো উচ্চাকাঙ্ক্ষা না রাখি তাহলে সেই জিনিসটি বা সেই কাজে আমরা কখনো সফল হতে পারবো না। তাই প্রতিটি ব্যক্তি বা প্রতিটি মানুষেরই উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। হতে পারে সেটি কখনো সম্ভব হয়, আবার কখনো সেটা সম্ভব হয় না। কিন্তু মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকলে তবে সেই লক্ষ্যে পৌঁছানো যায়। তো যাই হোক, এখানে যে পয়েন্টটি আমরা লিখেছি সেটি হলো উচ্চাকাঙ্ক্ষা না থাকলে ব্যবসাতে বড় ধরনের উন্নতি ও সাফল্য অর্জন করা যায় না। অর্থাৎ আমি যদি আজকে যে ব্যবসাটা শুরু করছি সেই ব্যবসাতেই থেকে যায় তাহলে আমাকে সারা জীবন সেই ব্যবসাতেই আমাকে করতে হবে এবং ভবিষ্যতে আমি যদি চাই তাহলে এটা সম্প্রসারণ বা বৃদ্ধি করতে পারবো না। তাই যদি একজন উদ্যোক্তা যিনি ব্যবসা করছেন তার উচ্চাকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে তিনি সেই ব্যবসার সাফল্য করতে পারবেন না এবং সেই ব্যবসাকে তিনি আরও সম্প্রসারণ করতে পারবেন না। তো তার জন্য উদ্যোক্তার উচ্চাকাঙ্ক্ষী হওয়া প্রয়োজন। কাজে উদ্যোক্তাকে সবসময় উচ্চাকাঙ্ক্ষী থাকতে হবে যাতে ব্যবসার উন্নতি হয় এবং লাভের পরিমাণও বৃদ্ধি পায়। উদ্যোক্তা বা ব্যবসায়ীর
ব্যক্তিগত গুণাবলীর পরের পয়েন্ট হলো সাহসী। অর্থাৎ উদ্যোক্তার যদি সাহস না থাকে তাহলে ব্যবসা সংক্রান্ত যাবতীয় ঝুঁকি, যেমন সামাজিক ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি, এইসব ঝুঁকির মোকাবিলা করতে পারবেন না এবং শেষ পর্যন্ত তাকে ব্যবসাটি বন্ধ করে দিতে হবে। কাজে ব্যবসা করতে গেলে অনেকটা সাহসের প্রয়োজন হয়, তাহলেই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যায়। তো একজন উদ্যোক্তা তিনি বিভিন্ন ধরনের ঝুঁকিগুলি যাতে বহন করতে পারেন, তো সেই হিসাবে তাকে অনেকটা সাহস দেখাতে হয় এবং তিনি এসব সাহসের মাধ্যমে তিনি নিজের কারবারের সাফল্য করতে পারবেন এবং ব্যবসার উন্নতি করার পর ব্যবসাটিকে ধীরে ধীরে আরও বৃদ্ধি ও সম্প্রসারণ করতে পারবেন। উদ্যোক্তার ব্যক্তিগত গুণাবলীর নেক্সট পয়েন্ট হলো আত্মবিশ্বাসী। অর্থাৎ যে কোনো মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন, অর্থাৎ কনফিডেন্স। ওভার কনফিডেন্স না থাকাটাই ভালো। কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস থাকলে তিনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করেও সেই লক্ষ্যে সঠিকভাবে পৌঁছান এবং সেখানে সফল অর্জন করতে পারবেন। তো যে কোনো কাজের ক্ষেত্রেই একজন উদ্যোক্তাকে প্রচণ্ড আত্মবিশ্বাস থাকতে হবে, কারণ ব্যবসা করতে গেলে কখনো প্রচুর লাভ হবে আবার কখনো লোকসান হতে পারে। তাই তাকে দুটো দিকই বিচার বিবেচনা করে থাকতে হবে। যখন প্রচুর লাভ হবে তখন সে লাভের পরিমাণ থেকে কিছুটা অংশ তিনি নিজে সঞ্চয় করে রাখবেন, আবার যখন ব্যবসাতে লোকসান হবে তখন তিনি সেই ক্ষতিপূরণও করে থাকবেন। তো এই ক্ষতিপূরণের অর্থ তিনি যে সঞ্চিত অর্থ অর্থাৎ সঞ্চিত যে পরিমাণ টাকা রাখছেন সেখান থেকেই তিনি এই লোকসান অর্থাৎ ক্ষতির পরিমাণ মেটাতে পারবেন। তো যাই হোক, তিনি যাতে মানে উদ্যোক্তার উচিত খারাপ সময়ও যাতে নিজের বিশ্বাস যাতে বজায় থাকে, অর্থাৎ তিনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে এইসব বাধা তিনি কাটিয়ে উঠতে পারবেন এবং মানুষের সাফল্য আত্মবিশ্বাসের মাধ্যমেই গড়ে ওঠে। তাই একজন উদ্যোক্তাকে প্রচণ্ড আত্মবিশ্বাসী থাকতে হবে। নেক্সট পয়েন্ট হলো দায়িত্বশীলতা। কারবার স্থাপন করা, পরিচালনা করা, উপযুক্ত কাঁচামাল সরবরাহ করা, প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করা, দক্ষ শ্রমিক এবং কর্মচারী নিয়োগ করা ইত্যাদি দায় দায়িত্ব একজন উদ্যোক্তাকে সবসময় পালন করতে হয়। উদ্যোক্তার ব্যক্তিগত গুণাবলীর বিষয়গুলি আমি আলোচনা করলাম, এবার আলোচনা করছি উদ্যোক্তার পেশাগত গুণাবলী। অর্থাৎ এখানে যে পয়েন্টটি দেওয়া হয়েছে মূলধন সরবরাহকারী, তো প্রথমে বলা যাক একজন উদ্যোক্তা ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন জোগাড় করে থাকেন। তিনি দুই ধরনের মূলধন ব্যবসাতে নিয়োগ করেন, প্রথমটি হলো স্থায়ী মূলধন এবং দ্বিতীয়টি হলো চলতি মূলধন। তো কারবার স্থাপন ও পরিচালনা করার জন্য স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। অর্থাৎ একটি কারবার স্থাপন করতে গেলে সেখানে জমি দরকার হয় এবং সেই কারবারটি স্থাপন করার পর সেখানে সেটি কীভাবে স্থাপন করা হবে এবং তা পরিচালনা করা হবে, তো এই ক্ষেত্রে যে খরচাটি হয় সেটি হচ্ছে স্থায়ী মূলধনের মাধ্যমে সেই খরচা মেটানো হয়। আর কারবারের বাকি যাবতীয় যে লেনদেনগুলি ঘটে থাকছে প্রতিনিয়ত সেগুলি যে মূলধনের সাহায্যে মেটায় সেটা হচ্ছে চলতি বা কার্যকরী মূলধন। তো এই দু ধরনের মূলধন উদ্যোক্তা কারবারের অর্থাৎ ব্যবসার জন্য সরবরাহ করে থাকেন। উদ্যোক্তার পেশাগত গুণাবলীর পরের পয়েন্ট হলো পরিকল্পনা প্রণয়নকারী। একজন উদ্যোক্তাকে কারবারের সব ধরনের দায়িত্ব পালন করার জন্য যাবতীয় খরচ মেটানোর জন্য লাভের পরিমাণ কতটা অংশ নিজের প্রয়োজনে এবং বাকি অংশ কীভাবে ব্যবসাতে বিনিয়োগ করা যাবে তার জন্য নিখুঁত ও সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী যদি উদ্যোক্তা কারবারে কাজকর্ম করে থাকেন তাহলে কারবারটি স্থায়ী হয় এবং মালিক বা উদ্যোক্তা চাইলে কারবারটি আরও সম্প্রসারণ করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি উদ্যোক্তা যে আয় করছেন সেই আয়টি পুরোটাই তিনি খরচ করে দেন, তো কিছু অংশ তাকে জমানো উচিত। তিনি যদি সেই অংশ যদি সঞ্চয় করে না রাখেন তাহলে ভবিষ্যতে আরও যদি কোনো ব্যবসা তাকে করতে হয় অর্থাৎ ব্যবসার বৃদ্ধি বা সম্প্রসারণ করতে হয় তাহলে তিনি সেই মূলধনের টাকা জোগাড় করতে পারবেন না এবং পরবর্তীকালে যদি তিনি চান তাও তাকে বাইরে থেকে অর্থাৎ বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান থেকে ঋণের মাধ্যমেও সেই ব্যবসা করে তুলতে হবে। তাই তিনি যদি একটু একটু করে তার আয় থেকে যদি কিছুটা পরিমাণ সঞ্চয় করে রাখেন তাহলেই তিনি তার ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবেন এবং আরও এর সুনাম বৃদ্ধি করতে পারবেন। তো যাই হোক, পরিকল্পনা গ্রহণ করা উদ্যোক্তাকে একান্তই বাঞ্ছনীয় এবং পরিকল্পনাটি যাতে সঠিকভাবে হয়ে থাকে তাও তাকে বারবার দেখতে হবে।
উদ্যোক্তার পেশাগত গুণাবলীর পরের পয়েন্ট হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী। বর্তমানে কারবার গড়ে তুলতে গেলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। উদ্যোক্তাকে এসব সমস্যার সম্মুখীন হয়েও তাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারণ ব্যবসাতে যত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সঠিক ও নিখুঁত পরিকল্পনা করবেন, ততই ব্যবসার উন্নতি করা যাবে এবং তিনি ক্রেতাদের সেই ধরনের দ্রব্য সামগ্রী ঠিক সময়ে, ঠিক দামে এবং ন্যায্য দামে বাজারে বিক্রয় করতে পারবেন। তাহলে এইসব সমস্যার সমাধানের জন্য উদ্যোক্তাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া একান্তই দরকার এবং তিনি কিভাবে সব বাধা কাটিয়ে এসব সমস্যাগুলি দূর করা যায় সেদিকেও যথাযথ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তো যে কোনো জিনিস সিদ্ধান্ত গ্রহণ করাটা খুবই জরুরি। এর পরের পয়েন্ট হলো পেশাগত গুণগুলির সময়ানুবর্তিতা। কারবারের প্রতিটি ধাপের কাজে সঠিক সময়ে করা উচিত এবং সেই কারণে উদ্যোক্তার সময় সম্পর্কে সঠিক জ্ঞান থাকা উচিত। যদি উদ্যোক্তা সঠিক সময়ে উপযুক্ত কাজটি না করেন তাহলে কারবারে ক্ষতি হতে পারে, আবার ক্ষতি না হলেও লাভের পরিমাণ খুব কম হতে পারে। তাই তাকে সব জিনিস, যে কোনো উৎপাদন থেকে শুরু করে বাজারে দ্রব্য বিক্রয় পর্যন্ত এবং কোন সময়ে ক্রেতারা বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী কিনতে পারেন, সেই সব বিষয় সম্পর্কে তাকে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিজের সময় অনুযায়ী সেই কার্যকলাপগুলি করতে হয়, তাহলে কারবারে সাফল্য আসে। উদ্যোক্তার পেশাগত গুণাবলীর মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সামাজিক দায়িত্ব গ্রহণকারী। একজন উদ্যোক্তা শুধু নিজের মুনাফা অর্জনের জন্য যে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তোলেন না, তাকে ব্যবসা গড়ে তোলার পরও তার নিজের সামর্থ্য অনুযায়ী কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হয়। তো এখানে একজন উদ্যোক্তা কাজবারের কাজকর্ম ছাড়াও কিছু সামাজিক দায়িত্ব পালন করে থাকেন। সমাজের কল্যাণের জন্য তিনি স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ এবং মেরামতের ব্যবস্থাও করে থাকেন। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন ধরনের সুষম ও তরল জাতীয় খাদ্যের যোগান দিয়ে থাকেন, শিশুদের খেলনা প্রস্তুত করে থাকেন এবং বিভিন্ন ধরনের তাদের আনন্দ বিনোদনের জন্য তারা অনলাইনে বিভিন্ন ভিডিও মাধ্যমে তারা যাতে তাদের পড়াশোনা করতে পারে সেই ধরনের ব্যবস্থাও করে থাকেন। তো এইসব ব্যবস্থা একজন উদ্যোক্তা বিভিন্ন ক্ষেত্রে করে থাকেন। এর ফলে সামাজিক দায়িত্ব গ্রহণ করার পর একদিকে যেমন সবাই উপকৃত হচ্ছে, ঠিক আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, এখানে কিন্তু উদ্যোক্তার মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। ফলে মানুষ আজকাল তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করতে পারছেন শুধুমাত্র উদ্যোক্তার জন্য। অর্থাৎ যে কোনো ধরনের উৎপাদনমূলক প্রতিষ্ঠান হোক বা সেবামূলক প্রতিষ্ঠান হোক, ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু উদ্যোক্তা তাদের কাজের মাধ্যমে এবং কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন বলে আজকাল যে কোনো পুরুষ এবং মহিলারা তারা তাদের কর্মক্ষেত্রে আরও উন্নত করে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন। পয়েন্ট, নেতৃত্বদানে সাহায্যকারী। উদ্যোক্তা একজন কারবারের মালিক, তিনি কারবারের যাবতীয় কার্যকলাপ দেখাশোনা করেন। কিভাবে এবং কত পরিমাণে দ্রব্য উৎপাদন করতে হবে, কোথায় সেসব পণ্য সরবরাহ করতে হবে, কত পরিমাণে মূলধন ব্যবসাতে সরবরাহ করতে হবে, কী ধরনের এবং কতজন শ্রমিক প্রয়োজন হবে, এই সবই একজন উদ্যোক্তা দেখাশোনা করেন। তাই তাকে ব্যবসার ক্ষেত্রে নেতা বলাও চলে। তিনি নেতৃত্ব দানে অনেকটাই সাহায্য করেন, যার ফলে ব্যবসার উন্নতি এবং সাফল্য গড়ে ওঠে। পরের বিষয় হলো ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণকারী। উৎপাদনমূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে উদ্যোক্তাকে লক্ষ্য রাখতে হবে পণ্য উৎপাদনের সব ধাপগুলি, কারণ প্রতিটি ধাপে ধাপে খরচ সংক্রান্ত কার্যাবলীর ধারণা উদ্যোক্তাকে একান্তভাবে গ্রহণ করতে হবে। উদ্যোক্তা যেহেতু কারবারের মালিক, তাই তাকে ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করতেই হবে। তিনি যদি ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ না করেন তাহলে কারবারের সঠিক সাফল্য এবং প্রচুর মুনাফা অর্জন করা যাবে না, তাই ব্যবস্থাপনার দিকে তাকে সচেতন থাকতে হবে। উদ্যোক্তার পেশাগত গুণাবলীর এটি শেষ পয়েন্ট। এখানে লেখা আছে মিতব্যয়িতা, এর অর্থ হলো ব্যয় বেশি না করা। তো এখানে যেটা বলা হয়েছে, ব্যবসার উদ্দেশ্য হলো মুনাফা বা লাভ অর্জন করা। এই মুনাফার জন্য উদ্যোক্তাকে লক্ষ্য রাখতে হবে যাতে কারবারে ব্যয় বা খরচ বেশি না হয়।
তাই তাকে উৎপাদন ক্ষেত্রে প্রতিটি স্তরে যেভাবে খরচ হচ্ছে সেইগুলোর দিকে নজর রাখতে হবে এবং সেই হিসেবে সেই দামের পণ্য বাজারে বিক্রয় করতে হবে। তাহলে মালিক কম বা বেশি লাভ অর্জন করতে পারবেন এবং উপযুক্ত মানের ও ন্যায্য দামে পণ্যদ্রব্য ক্রেতাদেরকে সরবরাহ করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রেতারা যখন কোনো পণ্যদ্রব্য বাজারে ক্রয় করছেন তখন তিনি বেশি দামে সেই পণ্যটি ক্রয় করছেন। এর একটাই অর্থ হতে পারে হয়তো সেই দ্রব্য তখন সেখানে মজুদ থাকে না, আবার এটাও হতে পারে যে ওই দ্রব্যের বিক্রেতা শুধুমাত্র একটাই, অর্থাৎ একচেটিয়ামূলক কারবারের ক্ষেত্রে যখন উদ্যোক্তা ক্রেতাদেরকে কোনো পণ্য সামগ্রী সরবরাহ করছে তখন সেখানে ক্রেতা সেই পণ্য সামগ্রীটি বেশি দাম দিয়ে কিনতে পারছেন। তো এই ধরনের ব্যবসা বেশি দিন টিকে থাকে না এবং এই সব ব্যবসার সুনাম ও সাফল্য বেশি দিন থাকে না। তাই এখন বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে এই ধরনের কারবারের সম্ভাবনা খুবই কম, অর্থাৎ একচেটিয়ামূলক ব্যবসা এখন সেইভাবে দেখা যায় না। তবুও এখন এই প্রতিযোগিতামূলক বাজারে যাতে ক্রেতারা যে কোনো ধরনের পণ্য সামগ্রী তাদের চাহিদা অনুযায়ী এবং তাদের অর্থের সামর্থ্য অনুযায়ী পেয়ে থাকেন, তাই সেই ধরনের প্রত্যেকটি পণ্য সামগ্রী উৎপাদনকারী বিক্রেতাদের দিয়ে থাকেন এবং বিক্রেতারা সেই সব পণ্য সামগ্রী ক্রেতাদের স্থানীয় জায়গায় কিংবা বাজারে সরবরাহ করে থাকেন। তো এইভাবেই প্রতিটি জিনিস আমাদের ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন। এবং আজকে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য যে ভিডিওটি আমি তৈরি করলাম এ থেকে তোমরা অনেক কিছু জ্ঞান পাবে এবং এ থেকে পরীক্ষাতে কোশ্চেনও আসে, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 5 মার্কসের জন্য পরীক্ষায় প্রশ্ন থাকবে, তো তোমরা এই ভিডিওটি ভালো করে স্ক্রিনশট করে রাখবে, এটি তো আমি প্রত্যেকবারই বলে থাকি, এবং ফাইলটি অডিও হিসেবে ডাউনলোড করলে তোমাদের জায়গা কম লাগবে। তাই ভিডিও যদি কেউ ডাউনলোড করতে না পারো তাহলে অডিও হিসেবে ডাউনলোড করতে পারো এবং সেগুলো স্ক্রিনশট করে রেখে দিলে জায়গাটি কম থাকবে এবং তোমাদের কি ভবিষ্যতে পড়তে সুবিধা হবে। তো যাই হোক, এই ভিডিওটি প্রথম থেকে ভালো করে দেখবে এবং আমার পরে যে ভিডিও সেখানে থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়, তো সেই ভিডিওটি আমি নেক্সট আমার ক্লাসে সেগুলো আলোচনা করবো।